আমার গার্লফ্রেন্ডের সাথে আজকে ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হওয়ার কারণ জানলে অবাক হয়ে যাবেন আপনারা। 40 টাকা দিয়ে একটা মেট্রো টিকিট কেটেছি, নিউ দিল্লি থেকে উত্তরপ্রদেশের নয়ডা সেক্টর 7 যাব একটা বিশেষ কাজে। স্ক্যান করার পর হুট করে প্রবেশদ্বার খুলে গেল, তারপর মেট্রো স্টেশনে গিয়ে দাঁড়ানো মাত্র 1 মিনিটের মধ্যেই বুলেট ট্রেনের গতিতে চলে আসলো দিল্লির মেট্রো। এবার মেট্রোতে চলে যাব আমি নয়ডার সেক্টর 7। মেট্রোতে চড়ার পর অনেক সুন্দর সুন্দর পুরুষ মহিলা যারা কর্পোরেট সেক্টরে জব করেন তারা কিন্তু সচরাচর যাতায়াত করেন, কেউ দাঁড়িয়ে কেউ বসে। যারা আগে আগে উঠে পড়েন আগের স্টেশনগুলোতে তারা তো নিশ্চয়ই সিট পেয়ে যান বসার জন্য, কিন্তু যারা পিছনের স্টেশনগুলোতে উঠেন তারা তো আর বসার সুযোগ পান না, দাঁড়িয়ে যেতে হয়। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভিডিও করে পাঠিয়েছিলাম ওর মোবাইলের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে পাঠানোর পর ও বললো, দাঁড়িয়ে কেন মেট্রোয়ে যাচ্ছ? আমি বললাম, আমার মতো আরও হাজার হাজার লোক দাঁড়িয়ে মেট্রোয়ে যাচ্ছে, কিন্তু ও বিশ্বাস করলো না। এই দেখুন প্রমাণ, আমি ছাড়াও এখানে অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে মেট্রোতে সফর করছে। এটা না মানতে পেরে সে আমাকে ব্লক